হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি সেরেনা মৌমাছির বক্সের তো একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা যে একটি ফ্রেমে যদি দিক চাক করে ফেলে তখন কি করবেন। তো বন্ধুরা দেখুন, এটি একটি আসলে ফ্রেম সেরেনা মৌমাছির বক্সের ভিতরে। তো এখানে একটি ফ্রেমের মধ্যে দেখুন, তো দুইটা চাক হয়ে গেছে। যখন একের অধিক দুইটা বা তিনটা চাক হয়ে যায় তখন কি করা যায়? তখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো যে আপনার এখান থেকে চাকগুলো কেটে আপনার যে সকল ফ্রেমে কোনো চাক নেই ওই সকল ফ্রেমগুলোতে চাকগুলো দিয়ে দিতে হবে, এবং যাতে আপনার ওই চাকগুলো মাধ্যমে ফুলফিল করতে পারে এবং মৌমাছিরা আপনার সুন্দর মতো আবার আপনার ফ্রেমগুলো কমপ্লিট করতে পারে। আর অনেক সময় আমরা কি করি, তো অনেকে আমরা যারা না বুঝি, একই বক্সে যখন একাধিক চাক করে বা একের অধিক, তখন চাকগুলো কেটে নষ্ট করে ফেলে, কিন্তু সেটা করা যাবে না। তো চাকগুলো অবশ্যই, যদি আপনার একের অধিক চাক হয়ে থাকে, অবশ্যই আপনার চাকগুলো কেটে আপনার অন্যান্য ফ্রেমে বেঁধে দিতে হবে, আর এইভাবে আপনার বক্সটা চাক সম্পূর্ণ হবে। আর আপনারা যারা নতুন মৌমাছি লালন পালন করতে চান, তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনাদের মৌ চাষের কোনো নতুন উপকরণ সামগ্রী বা নতুন কোনো উপকরণ সামগ্রীর প্রয়োজন হয়, যেমন মৌমাছি চাষের মৌ বক্স, কুইন গেট, মুকুশ, দোয়াদানি, কুইন এক্সক্র, চাকু, ব্রাশ এবং চাক কাটার পোশাক সহ রানী উৎপাদন করার স্টুল সহ মৌমাছি চাষের যাবতীয় কোনো উপকরণ সামগ্রী পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে মৌমাছির বিভিন্ন উপকরণ এবং মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দিতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা ট্যাপ করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে চলে যায়। আর অবশ্যই আপনাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আর যারা নতুন করে মৌমাছি চাষ করতে চান, তাদের মৌ উপকরণ সামগ্রী প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে কানেক্টিং হবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্ট করে জানাবেন, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা আমাদের সবসময় পেয়ে থাকেন গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ জানিয়ে আসে এখানে।